মহাশূন্যের শুরু কোথা থেকে হয়েছে? আউটার স্পেস বা মহাশূন্যের শুরু কোথা থেকে আপনারা কি জানেন? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এর সঠিক বিবরণ দিতে পারেনি। মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এবং মহাবিশ্ব সম্প্রসারণের কথা শুনলেই আমাদের মনে মহাবিশ্বের শেষ সীমা খোঁজার কৌতূহল জন্মে। কিন্তু কখনো কি এই মহাশূন্যের শুরু কোথা থেকে, এই প্রশ্ন আপনার মনে চেপেছে? আপনি যদি এই মহাশূন্যের শুরুর সীমা খুঁজে পাওয়ার চেষ্টা করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আপনাকে নিয়ে আজকে মহাবিশ্বের শেষ সীমা নয়, বরং মহাবিশ্বের শুরুর সীমা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে আলোচনা করে নিই, প্রাচীনকালে মানুষের মহাকাশ সম্বন্ধে কেমন ধারণা ছিল। মহাকাশ বা মহাশূন্য সুপ্রাচীনকাল থেকেই মানুষের মনে এক কৌতূহলের বিষয়। সভ্যতার শুরু থেকেই মানুষ সবসময় মহাকাশকে কৌতূহলের দৃষ্টিতে দেখেছে। প্রাচীন সভ্যতা থেকেই মানুষেরা মহাশূন্যের ব্যাপারে নানা ধরনের কাল্পনিক ব্যাখ্যা দিত। তার মাঝে হাতির উপর উল্টানো থালা, বিশাল চাদর, পবিত্র আত্মা ও দেবতাদের বাসস্থান ইত্যাদি অন্যতম। প্রাচীন গ্রিক, রোমান, মিশরীয়, বেবিলনীয়, ভারতীয়, চীনা, মায়া ইত্যাদি সভ্যতা মহাশূন্যকে ভিন্ন ভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন। কিন্তু সকল সভ্যতা একটা সময় মহাকাশকে বিজ্ঞানের বিষয় হিসেবে কম বেশি গ্রহণ করেছিল। এবার আসা যাক আধুনিক সময় বা এখনকার সময়ে মানুষের মহাকাশ সম্বন্ধে কেমন ধারণা আছে। মহাকাশ বলতে সাধারণভাবে মাথার উপরকার অনন্ত আকাশ বোঝানো হলেও বস্তুত পৃথিবীর বায়ুমণ্ডল সমৃদ্ধ আকাশকে পৃথিবীর আকাশ বলা হয়। তাই পৃথিবীর প্রেক্ষাপটে মহাকাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের অনন্ত স্থান। এই আকাশ সীমায় অতি অল্প ঘনত্বের বস্তু বিদ্যমান, অর্থাৎ শূন্য মহাশূন্য পুরোপুরি ফাঁকা নয়। প্রধানত অতি অল্প পরিমাণ হাইড্রোজেন, প্লাজমা, তড়িৎচুম্বকীয় বিকিরণ, চৌম্বক ক্ষেত্র এবং নিউট্রিনো এই শূন্য অবস্থান করে। তাত্ত্বিকভাবে এতে কৃষ্ণ বস্তু বা ডার্ক ম্যাটার এবং কৃষ্ণ শক্তি বা ডার্ক এনার্জি বিদ্যমান। মহাশূন্যে এমন অনেক কিছু আছে যা মানুষ এখনও কল্পনা করতে পারেনি। জ্যোতির্বিদরা তাই প্রতিনিয়ত মহাকাশ গবেষণা থেকে নতুন নতুন সব চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে। মহাশূন্যের সীমা নির্ধারণ করা এত চ্যালেঞ্জিং কেন? সহজ করে বললে আমাদের গোলাকার পৃথিবীর চারপাশে যেই বায়ুমণ্ডল আছে তার বাইরের অনন্ত স্থানই হচ্ছে মহাশূন্য। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যেখানে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল শেষ হয়েছে সেখান থেকেই মহাশূন্যের সূচনা। কিন্তু এই যে আমাদের বায়ুমণ্ডলের শেষ সীমা, এটা নির্ধারণ করতে পারাটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ। পৃথিবীর বায়ুমণ্ডল অনেকটা কালার গ্র্যাডিয়েন্টের মতো। পৃথিবী পৃষ্ঠে অধিকতর ঘন, তারপর ক্রমান্বয়ে পাতলা। নিচের প্রথম ছবির কালার গ্র্যাডিয়েন্টের দিকে লক্ষ্য করুন। আমরা কোনোভাবেই একটা রং কোথায় শেষ হয়ে আরেকটা রঙের সূচনা হয়েছে এটা নিশ্চিতভাবে নির্ধারণ করতে পারবো না। এর জন্য আমাদেরকে অনুমানের আশ্রয় নিতে হয়। বায়ুমণ্ডলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ক্রমান্বয়ে অধিকতর ঘন থেকে পাতলা হওয়া বায়ুমণ্ডল স্তরগুলো নিশ্চিত মান যেমন বলা যায় না, তেমনি এটি পাতলা হতে হতে কোথায় গিয়ে নিঃশেষ হয়েছে এটা বলাও কষ্টসাধ্য। আমাদের আজকের আলোচনার বিষয় পৃথিবীর প্রেক্ষাপটে মহাশূন্যের একটি সীমা খুঁজে বের করার। এই কাজটি সহজভাবে করার জন্য আমরা বিষয়টিকে দুইটি ভাগে ভাগ করে নিতে পারি। একটি হলো ইঞ্জিনিয়ারিং প্রেক্ষাপট, আরেকটি বৈজ্ঞানিক প্রেক্ষাপট। প্রথমে আসি ইঞ্জিনিয়ারিং প্রেক্ষাপটে। যে সকল যান পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে চলে সেগুলোকে বলা হয় এয়ারক্রাফট বা আকাশযান বা বিমান। আর যে সকল যান পৃথিবীর কক্ষপথে বা মহাশূন্যে চলে সেগুলোকে বলা হয় স্পেসক্রাফট বা মহাকাশযান। কাজেই ইঞ্জিনিয়ারিং প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ কত উচ্চতায় বিমান চালাতে পারি এবং সর্বনিম্ন কত নিচে মহাকাশযান চালাতে পারি এটা বিবেচনা করতে পারি। যেখানে এই দুটি সীমা মিলিত হবে আমরা বলতে পারবো এটাই আমাদের মহাকাশের সীমা বা এখান থেকেই মহাকাশের সূচনা। বিমান সর্বোচ্চ কত উচ্চতায় চলতে পারে, একটি বিমান সর্বোচ্চ কত উচ্চতায় চলতে পারে এটা জানার আগে আমাদের বুঝতে হবে বিমান কীভাবে চলে। বিমান সামনে চলা এবং উপরে ভেসে থাকার জন্য দুটি বলের প্রয়োজন হয়, একটি হলো আনুভূমিক বরাবর বল, আরেকটি হলো উল্লম্ব বরাবর বল। প্রথমে আসি আনুভূমিক বল। বিমানকে আনুভূমিক বরাবর গতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়। বিমানের দুই পাশে লাগানো এই ইঞ্জিন বায়ুমণ্ডলের বাতাসকে সামনে থেকে থ্রাস্ট করে প্রচুর বেগে পিছনের দিকে ঠেলে দেয়, ফলে এর প্রতিক্রিয়া বলের জন্য বিমানটি সামনের দিকে অগ্রসর হতে পারে। ইঞ্জিন দিয়ে যত বেশি থ্রাস্ট করা হবে বিমান তত বেশি বেগে সামনের দিকে এগিয়ে যাবে। এটা সহজভাবে বোঝার জন্য আপনি এই ভিডিওতে যে ছবিগুলি ফুটে উঠছে সেগুলো দেখতে পারেন। এরপর আছে উল্লম্ব বল। বিমানকে টার্বোফ্যান ইঞ্জিন দিয়ে বাতাসকে পিছনের দিকে থ্রাস্ট করে সামনের দিকে গতিশীল করার পাশাপাশি বিমানটিকে উপরে ওঠানোর জন্য উল্লম্ব বরাবর একটি বলের প্রয়োজন হয়, যেটাকে বলা হয় লিফট ফোর্স। বিমান এই উল্লম্ব বলটি পেয়ে থাকে তার দুই পাশে থাকা বড় বড় দুইটি ডানা থেকে। বাইরে থেকে ডানা দুটিকে আমরা যতটা সোজা দেখি আসলে ডানাগুলো এতটা সোজা নয়, ডানাগুলো কিছুটা বাঁকানো থাকে, বাঁকানো বা কার্ভড। এই বাঁকা ডানার সাহায্যে বিমান তার আনুভূমিক গতির ফলে উৎপন্ন বাতাসের তীব্র ঘর্ষণকে কাজে লাগিয়ে উপরের দিকে উঠতে পারে। বিমান এভাবে উপরে ভেসে থাকার জন্য যে লিফট ফোর্সের দরকার এটা বিমানের আনুভূমিক বেগ এবং বায়ুমণ্ডলের ঘনত্বের উপর নির্ভরশীল। বায়ুমণ্ডলের ঘনত্ব যত কম হবে বিমান লিফটের জন্য তত বেশি আনুভূমিক বেগের প্রয়োজন হবে।
পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্ব উচ্চতার সাথে সাথে হ্রাস পায় বা কমতে থাকে, ফলে বিমান যত উপরের দিকে উঠতে থাকবে বিমানটি ভেসে থাকার জন্য তত বেশি আনুভূমিক বেগের প্রয়োজন হবে। আমাদের পৃথিবীর পৃষ্ঠ যেহেতু গোলাকার, ফলে বিমান যখন পৃথিবীর পৃষ্ঠের সাপেক্ষে আনুভূমিকভাবে গতিশীল থাকে তখন তার গতিপথ হয় বৃত্তাকার। আর আমরা জানি কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল হলে তার একটি কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়, ফলে বিমানের এই বৃত্তাকার পথের গতির জন্য তারও একটি কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়। বিমান উপরে ওঠার সময় পর্যাপ্ত পরিমাণ লিফট ফোর্স অর্জনের জন্য তার গতি যত বাড়তে থাকে এই কেন্দ্রবিমুখী বলের মানও তত বাড়তে থাকে। এভাবে বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় বিমানের উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের ফলে সৃষ্ট কেন্দ্রমুখী বল এবং তার বৃত্তাকার পথে গতিশীল থাকার জন্য কেন্দ্রবিমুখী বল সমান হয়ে যায়, ফলে বিমানটি পৃথিবীর কক্ষপথীয় বেগ বা অরবিটাল ভেলোসিটি নিয়ে পৃথিবীকে মুক্তভাবে প্রদক্ষিণ করতে থাকবে। কাজেই তখন আর এটাকে বিমান বা এয়ারক্রাফট বলা চলবে না, এটা তখন স্পেস ক্রাফট বা মহাকাশযানে পরিণত হবে। অর্থাৎ আমরা তখন বলতে পারবো বিমানটি মহাশূন্যে চলছে। ভূপৃষ্ঠ থেকে যতটুকু উচ্চতায় গেলে বিমানের লিফট ফোর্সের জন্য তার বেগ এতটাই বাড়াতে হয় যে বিমানটি তখন পৃথিবীর কক্ষপথে চলে যায়। এই উচ্চতা বা সীমাটাকে বলা হয় কার্মান রেখা। কার্মান রেখাটা কি? কার্মান রেখা পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে একটি কল্পিত রেখা, যা সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডল হতে মহাকাশকে আলাদা করতে ব্যবহৃত হয়। হাঙ্গেরীয় আমেরিকান প্রকৌশলী এবং পদার্থবিজ্ঞানী থিওডোর ভন কার্মান এর নাম অনুসারে এই কাল্পনিক রেখার নামকরণ করা হয়। কিন্তু তিনি প্রথম হিসাব করে দেখান যে সমুদ্রপৃষ্ঠ থেকে 83.6 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর বায়ুমণ্ডল এতটাই পাতলা হয় যে বিমান চালানো সম্ভব নয়, কেননা সেক্ষেত্রে একটি বিমানকে বাতাসের উপর ভর দিয়ে চলাচলের জন্য এর বেগ পৃথিবীর আবর্তন গতি সমান হতে হবে। কিন্তু এই মানটা পুরোপুরি নির্দিষ্ট না। বিমান ও মহাকাশযানের ডিজাইনের উপর ভিত্তি করে এই সীমা 80 কিলোমিটারের কম থেকে শুরু করে 100 কিলোমিটারের বেশি উচ্চতা পর্যন্ত হতে পারে। হিসাব এবং মনে রাখার সুবিধার্থে এই উচ্চতাকে 100 কিলোমিটার ধরা হয়। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রেক্ষাপটে আমরা একদম নির্দিষ্ট করে বলতে পারছি না যে এক্স্যাক্ট কতটুকু উচ্চতা থেকে মহাকাশ শুরু, কিন্তু আমরা কাছাকাছি একটা ধারণা পেয়েছি। এবার আসা যাক বৈজ্ঞানিক প্রেক্ষাপটে। দেখে আসি বৈজ্ঞানিক প্রেক্ষাপট আমাদেরকে মহাকাশের সীমা খুঁজতে সাহায্য করে নাকি বিষয়টাকে আরও জটিল করে দেয়। বৈজ্ঞানিক প্রেক্ষাপটে মহাকাশের সীমা ধরা হয় যেখানে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় সেখানে। কিন্তু আগেই বলেছি পৃথিবীর বায়ুমণ্ডল অনেকটা কালার গ্র্যাডিয়েন্টের মতো ঘন থেকে ক্রমান্বয়ে হালকা হয়ে থাকে, ফলে এই ক্রমাগত হালকা হতে থাকা বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করে তার শেষ সীমা খোঁজা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবুও নাসার ওয়েবসাইটে প্রকাশিত একটি ডকুমেন্টারি থেকে পাওয়া তথ্য অনুযায়ী পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলোকে বিশেষ কয়েকটি স্তরে বিভক্ত করা যায়, যেমন আমি এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে আছে ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু হয়ে 8 থেকে 14.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, বায়ুমণ্ডলের এই অংশটি সবচেয়ে বেশি ঘন। বায়ুমণ্ডলের ভরের 3/4 ট্রপোমণ্ডলের মধ্যে থাকে এবং এই স্তর পৃথিবীর পার্থিব আবহাওয়া বিকাশ করে। অর্থাৎ এই ট্রপোস্ফিয়ারে যত সব ঝড় বৃষ্টি আছে এই স্তরে হয়। ট্রপোস্ফিয়ারের উপরের স্তরের নাম হল স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোমণ্ডলের ঠিক উপর থেকে শুরু হয়ে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ওজোন স্তর, যা সূর্যের আলো থেকে বিক্ষিপ্ত হওয়া অতিবেগুনি রশ্মি শোষণ করে, তা এই স্তরেই থাকে। এই স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তর না থাকলে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি আমাদের গায়ের সংস্পর্শে আসলে আমাদের গায়ে অনেক ধরনের রোগ বা স্কিন ক্যান্সারও দেখা দিতে পারে। মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার, এটি স্ট্র্যাটোমণ্ডলের উপর থেকে শুরু হয়ে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উল্কাগুলো এই স্তরে এসেই জ্বলে ওঠে, যেটা আমরা উল্কা বৃষ্টি হিসেবে দেখি। তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার, এটি মেসোমণ্ডলের উপর থেকে শুরু করে 600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। নিম্ন কক্ষপথে স্যাটেলাইটগুলো এই স্তরেই থাকে। আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার, এই স্তরটিতে প্রচুর পরিমাণে ইলেকট্রন আর আয়নিত বিভিন্ন অণুপরমাণু থাকে, যা ভূপৃষ্ঠের উপরে 48 কিলোমিটার উপর থেকে প্রায় 965 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি মেসোমণ্ডল ও তাপমণ্ডলের মাঝে ওভারলেপিং অবস্থায় থাকে। একদম শেষে আছে এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার, এটা আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর। এটি তাপমণ্ডলের উপর থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমরা দুইটি ভিন্ন প্রেক্ষাপট থেকে মহাকাশের সীমার ভিন্ন ভিন্ন উত্তর পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং প্রেক্ষাপটে কোনো ব্যক্তি যদি কার্মান রেখা অতিক্রম করে তখন আমেরিকান মিলিটারি এবং নাসার পক্ষ থেকে তাকে অ্যাস্ট্রোনাট বা মহাকাশচারী বলা হবে। আগের আলোচনা থেকে দেখলাম এই কার্মান লাইন 80 কিলোমিটার থেকে শুরু হয়ে 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হতে পারে। আবার পৃথিবীর বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমাদের বায়ুমণ্ডল ছড়িয়ে আছে। অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে বলা যায় বায়ুমণ্ডলের শেষ সীমা থেকেই অনন্ত মহাশূন্যের শুরু। কাজেই মহাশূন্যের সীমা নির্ধারণ করার আগে আমাদেরকে এটা নির্ধারণ করে নিতে হবে যে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও এরকম মজাদার তথ্যমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন সেট করে রাখুন।